হরে কৃষ্ণ হরি বল। আজকে আমি একটি মজার কথা শ্রবণ করব। শকুনি পুত্র বিকাশুরের হাত থেকে দেবাদি দেব মহাদেবকে কিভাবে ভগবান রক্ষা করলো, আজকে আমরা সেই কথাই শ্রবণ করব। শকুনি পুত্র বিকাশুর সে ভাবছে, আমি বর লাভ করব, আমি ভগবান বিষ্ণুর তপস্যা করব। সে এটা মনস্থির করে নিয়েছে, আমি তারই তপস্যা করব। তখন হঠাৎ করে তার নারদমণির সাথে তার সাক্ষাৎ হয়। তখন নারদমণির সাথে যখন সাক্ষাৎ হয়েছে, তখন বলছে, এ কি তুমি কার সাধনা করতে যাচ্ছ? বলছে, আমি ভগবান বিষ্ণুর সাধনা করতে যাচ্ছি। বলে, তুমি যার সাধনা করতে যাচ্ছ হয়তো তা সে সন্তুষ্ট হয়ে এসেছে, কিন্তু তুমি ধরো এমন বরদান চাইলে সে কিন্তু সেটা সমস্ত কিছু ভেবে তারপর তোমাকে দেবে। মা, তাহলে আমি যা চাইবো সেরকম আমি পাবো না? তখন সে এরকম ভাবে যে তাহলে আমি কার সাধনা করব। তখন নারদমুনি বলে, তুমি বরং ভোলানাথের সাধনা করো, যেমন সে অল্পতেই খুব ক্রুদ্ধ হয়ে যায় তেমন সে অল্পতেই সন্তুষ্ট হয়। তাহলে আমি ভোলানাথেরই সাধনা করি। তখন সে ঠিক করে নেয় যে ভোলানাথের সাধনা করবে। সে ওই ভোলানাথের তপস্যা করছে, কঠোর তপস্যা। তো ওরকম কঠোর তপস্যা দেখে ভোলানাথ আর থাকতে পারলেন না, সে চলে আসে তাকে দর্শন দেওয়ার জন্য। তো ভোলানাথ এসে গেছে, তখন সে চোখ খুলে তা অনেক স্তুতি করছে। এবার ভোলানাথ আরও সন্তুষ্ট হয়ে গেছে, বলছে, বসো, তুমি কি বর চাও আমাকে বলে আমি তোমাকে সেই বরই দেব। তখন সে বলে, হে দেবাদি দেব মহাদেব, আমি আপনার কাছে একটি বর প্রার্থনা করি, যে আমি যার মস্তকে হাত রাখবো সেই বর্ষ হয়ে যাবে। তখন ভোলানাথ বলে, তথাস্তু বর্ষ, বলে আশীর্বাদ করে দিয়েছে। এবার তখন সে দেখে যে মহাদেবের পত্নী পার্বতী অপূর্ব সুন্দরী, সে তো অসুর, তার উপরে মোহিত হয়ে গেছে। তখন সে ঠিক করে নেয়, আমি যে সত্যি পেয়েছি সেটা ঠিকভাবে দিয়েছে তো মহাদেব, আমি সেটা পরীক্ষা করব, আর মহাদেবকে ভস্ম করে আমি পার্বতীকে বিবাহ করব। তখন বলছে, আমাকে তো পরীক্ষা করতে হবে আপনি ঠিকঠাক বর দিয়েছেন কিনা, আমি আপনার মাথায় হাত রাখবো। এবার মহাদেব ভাবছে, এ কি, এ তো আমার মাথায় হাত রাখবে। এবার মহাদেব পালাচ্ছে ছুটছে, এবার সবার কাছে যাচ্ছে, চন্দ্রদেব ইন্দ্রদেব বলছে, আমাকে রক্ষা করুন, কেউ রক্ষা করতে পারছে না। ছুটতে ছুটতে ব্রহ্মাজির কাছে গেছে, সেও রক্ষা করতে পারছে না। তখন সবার কাছে দেখে কেউ রক্ষা করতে পারছে না, এবার বৈকুণ্ঠে এসেছে, ভগবানের কাছে এসেছে, বলছে, ভগবান আমাকে রক্ষা করো, আমি বড় বিপদে পড়ে গেছি। বলে, আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি দেখে নিচ্ছি, আমি নিজে দেখবো। তখন এবার বিকাশুর ওই মহাদেবের অনুসরণ করতে করতে ওখানে চলে এসেছে। ভগবান এক ব্রহ্মচারীর রূপ ধারণ করেছে। তখন বিকাশুর দেখছে যে উনি, তখন এরকম করে খুঁজছে, কোথায় গেল মহাদেব? বলছে, এ কি তুমি এত ক্লান্ত, তুমি কাকে খুঁজছো? তোমাকে এরকম ক্লান্ত দেখে তো আমার ভালো লাগছে না শকুনি পুত্র বিকাশুর। তখন বিকাশুর বলছে যে, আমি একটা আমাকে বরদান দিয়েছে মহাদেব, সেই বরদান হচ্ছে যে আমি যার মাথায় হাত রাখবো সেই বর্ষ হয়ে যাবে। আমার ইচ্ছা যে আমি মহাদেবকে মাথায় হাত দিয়ে ভস্ম করব, তারপরে আমি পার্বতীকে বিবাহ করব। বলছি, তাই? আমার তো সন্দেহ হচ্ছে, মহাদেব তোমাকে বরদান দিতে পারে না, সে বরদান দিতেই পারে না, কারণ তার এখন মাথা পুরো এখন খারাপ আছে, কারণ তার এখন শরীর খারাপ। কি, তার মানে কি মহাদেব আমাকে ভুলভাল বোঝালো? আমার তো বিশ্বাস হয় না যে মহাদেব তোমাকে বরদান দিতে পারে এরকম, কারণ তো সে মানসিক অবস্থায় নেই। আমার যে ইমা, তাই? তাহলে আমি কি পরীক্ষা করতে হবে? যে তোমার যখন এতই বিশ্বাস, বরং তুমি নিজের মাথায় হাত দিয়ে একবার পরীক্ষা করে দেখতে পারো। বলে, কি এখানে আমার কাছে কারণ নেই, আমি নিজের মাথায় হাত দিয়ে পরীক্ষা করব? হ্যাঁ করো, তাহলে তুমি বুঝতে পারবে, যদি সেটা ভুল হয় তাহলে তুমি দেবাদি দেব মহাদেবকে তুমি হত্যা করে দেবে। বলছে, আপনি ঠিক বলেছে। সে এটা ভাবলো না যে সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার মাথায় হাত দিলে তো আমি ভস্ম হয়ে যাবো, ওই সব কিছু না ভেবেই সে নিজের মাথায় হাত দিয়ে দিয়েছে,
আর সে ভস্ম হয়ে গেছে। এইভাবে বিকাশুরকে ভগবান হত্যা করলো। তারপরে সমস্ত দেবদেবীরা ভগবানকে ফুল দিচ্ছে, তখন দেখলেন তো মহাদেব, দেবাদি দেব, তাকেও ভগবান রক্ষা করলো। ব্রহ্মাজিকেও রক্ষা করে, সমস্ত দেবদের ভগবান রক্ষা করে, আর আমরা তার উপরেই বিশ্বাস রাখি না। দেখুন আমরা কীরকম ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, না রাখলে হবে না। দেবের দেব, তারও এরকম সংকট এসেছে, ভগবান রক্ষা করেছে, তাহলে ভগবান তো আমাদেরকেও রক্ষা করবে। হরে কৃষ্ণ।